আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আমি এগ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আমি একজন মেডিসিন সায়েন্টিস্ট হিসাবে যেহেতু ওষুধ ধান নিয়ে পড়াশোনা করি সুতরাং আজকে আমি আপনাদের সামনে অতি পরিচিত একটা মেডিসিন নিয়ে ডিটেলস দিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটা হয়েছে যে প্রবলেমটা সেই মেডিসিনাল প্রবলেমটা সেটা হয়েছে আপনার আমাদের স্কিনে বিভিন্ন ধরনের ফুসকুড়ির মতো পড়ে যায় অনেক সময় স্কিন রিলেটেড স্কিনে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে মনে করতে পারেন যে স্কিনের মধ্যে বিভিন্ন ছত্তাক আক্রমণ করছে ছত্তাক রিলেটেড অর্থাৎ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হিউম্যান বডি আক্রান্ত হয় একটা হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়াইতেই এই মেডিসিনটা খুবই ভালো ভূমিকা পালন করে স্কিনের উপরে যেই ধরনের ফুসকুড়ি পড়ে বা বিভিন্ন ছতাকের কারণে বিভিন্ন বড় বড় ছুপ চুপ 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 পড়ে যায় এরকম বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম সৃষ্টি হয় অনেক সময় মুখের মধ্যে হয়ে থাকে অনেক সময় পিঠে হয়ে থাকে অনেক সময় গাঢ় হয় অনেক সময় আপনাদের লজ্জার স্থানের মধ্যেও এটা হয়ে থাকে অবশ্যই খেয়াল রাখবেন যে লজ্জার স্থানের ভিতরে যাতে না হয় বিশেষ করে মহিলাদের যে লজ্জার স্থানের ভিতরে এটা কখনোই এটা ইউজ করা যাবে না আরেকটা হচ্ছে এই মেডিসিনটা নিয়ে সম্পর্কে আরও ডিটেলস আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো আমাদের পাশে থাকেন আমি ফার্স্ট অনেক বিষয়টা নিয়ে আলোচনা করবো যাব সেটা হচ্ছে কী কী ধরনের কাজ করে তারপর আলোচনা করবো সেটা সাইড এফেক্ট আছে কি না এটার দাম কত এটা কীভাবে ইউজ করবেন আচ্ছা এই মেডিসিনটা স্কিনের উপরে যেই প্রলেপ অর্থাৎ স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় ছত্তাক কিছু সমস্যা আক্রমণ করে ওই ছত্তাকের অংশের মধ্যে যে জায়গাগুলোর মধ্যে ওই জায়গাগুলোর মধ্যে এটা ইউজ করা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের ফুডফুডের মতো বা বিভিন্ন ধরনের চুলকানি চুলকাইতে চুলকাইতে একদম আস্তরণ পড়ে গেছে স্কিনের এগুলাতে ছত্তাক দূরি করার জন্য একশো পার্সেন্ট বেস্ট এই ভিটামিন ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম এটা আরও ভালো ভূমিকা পালন করে বিভিন্ন স্কিনের অংশের মধ্যে ভালোভাবে লাগায় আগে অবশ্যই এটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে এবং এটাকে ভালো করে মুছে নিতে হবে তারপরে এই ক্রিমটা ইউজ করতে হবে আচ্ছা এখন আসে এই ক্রিমটার আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এটা ইউজ করলে সামান্য কিছু কিছু ব্যক্তির হালকা একটু চুলকাতে পারে বাট এছাড়া তেমন কোনো সাইড ইফেক্ট নাই আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই মেডিসিনটার দাম খুবই সাশ্রয়ী দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা একটা মেডিসিনের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এখন খেয়াল রাখতে হবে যে এই মেডিসিনটা কতদিন ইউজ করতে হবে এই মেডিসিনটা সর্বোচ্চ চার সপ্তাহে ইউজ করতে পারবে স্কিনের মধ্যে চার সপ্তাহে বেশি একটা ইউজ করতে পারবে না চার সপ্তাহ পরে যদি সে প্রবলেমটা সলভ হয়ে যায় আবার দেখা দেয় মাস দু তিন মাস পরে তখন যদি আবার ইউজ করতে পারবে কিন্তু তাছাড়াও চার সপ্তাহে ইউজ করলে দুই তিন সপ্তাহের মাথায় দেখবেন প্রবলেম মোটামুটি নাইনটি চলে গেছে সুতরাং নিঃসন্দেহে যারা এই ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তারা নিঃসন্দেহে এই ভিটামিসন সিএল ক্রিমটা ইউজ করতে পারেন এবং অনেক বেশি উপকৃত হবেন আমি আশা করি সুতরাং নিঃসন্দেহে এটা অনেক ভালো একটা মেডিসিন আমি একজন ফার্মাসিস্ট হিসাবে যেহেতু ওষুধ বানানো নিয়ে আমার পড়াশোনা আমার কাজ ওষুধ বানানো নিয়ে হিউম্যান বডির যে মেডিসিন কিভাবে কাজ করবে এগুলো নিয়েই আমার যেহেতু কাজ সুতরাং আমি চেষ্টা করব যে আপনার চেষ্টা করতেছি যে আপনাদের সম্পর্কে আরও ভালোভাবে ডিটেলসকে মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যার কারণে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কারণ আমাদের ভিডিওতে আমরা চেষ্টা করি সঠিক মেডিসিনের সঠিক পরামর্শটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله